गुड मॉर्निंग बंधुरा सुप्रभात तुम्हरा सबाई केमन आछो आशा करछि खूब खूब भालो आछो आमराओ खूब भालो आछि तो जे जेखाने आछो बड़ोदेरके अनेक अनेक प्रणाम छोटोदेरके अनेक अनेक भालोबासा। तो बंधुरा देखो आज नील षष्ठीर व्रत करेछिलाम तो सेटाई तोमादेर संगे सामान्य शेयर करलाम एटा एकटु ब्लगटा दिते एकटु लेट हये गेलो तो तार जन्य क्षमा चेये निच्छि। तो देखो एखाने पाँच रकम फल मिष्टी फूल बेलपाता धूपकाठी मोमबाती बंधुरा एखाने जे भोलानाथेर माथाय जल ढालबो दूध गंगा जल दिए समस्त किछु जोगाड़ करे निएछि भुज्जोटाओ आगे थेके जोगाड़ करे निएछि तो रेडी हये गेछि। तो आज एई शाड़ीटाई पोरे निलाम। तो बंधुरा तुम्हरा कटार समय जल ढालते गेछिले कमेंट करे जानिओ आमी तो चारटेर परे बेरियेछिलाम ভেবেছিলাম আমি সন্ধ্যার পরেই জল ঢালবো কিন্তু ফোন করে জানালো ছটার সময় ছেলের পড়া আছে তো আমি ভাবলাম ওকে একা একা রেখে কি করে যাব তার জন্য আমি চারটার সময় জল ঢেলে এসেছি। তবে বন্ধুরা ভিড় খুব ছিল না কিন্তু অনেকেই ছিল জল ঢালছিল তো অসুবিধা হয়নি। মন্দিরে আমি একা একাই পুজো দিয়েছিলাম আমার আগে একজন দেখলাম পুজো দিচ্ছে অর্ধেকটা হয়ে গেছে তখন আমি দাঁড়িয়েছিলাম গিয়ে তারপরে দেখলাম অনেকেই এসেছে আমার পরে। তো পণ্ডিতজিও বলছিলেন যে আমি এক্ষুনি ভাবছি বাড়িতে যাব। যা হোক তোমরা ভালো সময় এসে গেছো। তো দেখো আমি মন্দিরে পৌঁছেও গেছি এখন ভোলানাথের মাথায় জল ঢালছি আর ওদিকে পণ্ডিতজি মন্ত্র পড়ছেন। খুবই ভালো লাগছিল বন্ধুরা এইভাবে পুজো করলে মন শান্তি করে দেওয়া যায়। বন্ধুরা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো। মিষ্টিটাকে উনি নামগোত্র বলে মন্ত্র করে দিলেন। Thank you.
তো বন্ধুরা আমাদের পুজো করা হয়ে গেছে, এবার ধূপকাঠি মোমবাতিগুলো ধরিয়ে দেবো। বাড়িতে আমি ঘিয়ের প্রদীপ ধরিয়েছিলাম সন্ধ্যার সময়, আর এদিকে আমি মোমবাতি ধরাচ্ছি আর ধূপকাঠিগুলো ধরিয়ে আরতি করে নেব। এইবার বন্ধুরা ধূপকাঠি ধরিয়ে দেখো ভোলানাথের সামনে আরতি করছি, আর এদিকে লোকনাথ বাবার মন্দির আছে সেখানেও গিয়ে আরতি করে দুই জায়গাতে ধূপকাঠি ধরিয়ে দেবো। ব্যাস বন্ধুরা আমাদের পুজো হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে আসব। বাড়িতে এসেও অনেক কাজ রয়েছে, তো আমি ওদিন আগুনে দেওয়ার কিছুই খাইনি, ফল খেয়েছিলাম আর রাতে সাবু মাখা খেয়েছিলাম। তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা ওয়াল বেল আইকনটি প্রেস করে দিও যাতে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো বন্ধুরা দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বাড়িতে চলে এসেছি, আসছি এখনও এসে পৌঁছাইনি। তো ছেলেকে বলছিলাম মাস্ক কেন পরেছিস, তো মাস্কটা খুলে ফেলো। তো দেখো রাস্তায় হাঁটতে হাঁটতে সামান্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা এই গরমে সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থাকার চেষ্টা করো, বেশি করে জল খেও কারণ প্রচণ্ড গরম পড়েছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।